नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर विद भिलेज फूडे अपन सकल के स्वागत। आज के साथ शेयर करते चले नतून एक जिनिस दिए फुरुलिर एक रेसिपी शेयर करते चले। एर आगे ताले फुरुलिर रेसिपी शेयर करेछिलाम, तो आज के शेयर करब ताल करमेर फुलुरी रेसिपी। तो ये हमार ताल गाछटा आछे, एई ताल गाछ थेके एकटा समय माने आषाढ़ मासे प्रचुर परिमाणे ताल पड़ेछिलो, सेटा आमी आपनादेर भिडियोते देखिएछि। आर सेई ताल आमरा तो समस्त किछु सब ताल तो आमरा खेते पारिनि, सेखान थेके किछु ताल आमी आटी करार जन्य रेखे दिएछिलाम, अर्थात ताल करम করার জন্য রেখে দিয়েছিলাম। আর প্রচুর পরিমাণে তাল পড়েছিল, তাল যে পড়েছিল দিয়ে প্রচুর টালি ভেঙে গিয়েছিল তার নিদর্শন এখন আছে। দেখুন এরকম প্রচুর টালি এখানে ভাঙা পড়ে আছে। তো দেখাচ্ছি যে তাল করমগুলো কোথায় হয়েছিল। আমি এখানে আটিগুলো জড়ো করেছিলাম, এই দেখুন এখানে আমি সমস্ত তালগুলোকে জড়ো করেছিলাম, মানে তাল করম হওয়ার জন্য। আমাদের এখানে তালাটিও বলে, তো এখান থেকে তাল করমের হয়েছে, মানে এগুলো শেকড় ছাড়লে সেগুলো তাল করম হয়ে যায়। আর এখান থেকে তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে রেখেছি, এখন সেগুলোকে কাটবো। তো আপনাদের দেখাই, মা আগেই ওখানে তাল করম মানে কাটতে শুরু করে দিয়েছেন, মানে দেখি চলুন। এই দেখুন তাল করমগুলোকে তুলে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছিলাম সকালে। আর মা এদিকে দেখুন কটা কেটেও ফেলেছেন, কেটে ওখানে ছাড়াতে বসে গেছেন। তো বাকিগুলো আমি কেটে ফেলি। এগুলো প্রচন্ড শক্ত, মানে অনেকটা প্রেসার দিয়ে কাটতে হয়। আর এই দেখুন ভিতরে এই যে সাদা অংশটা, এটাই হচ্ছে শাঁসটা, এইটাই হচ্ছে খাওয়া হয়। আর এই জিনিসগুলো না এই সময় পাওয়া যায়, ঠিক কালী পুজোর আগেতে এই তালকরমটা রেডি হয়ে যায়, আর এই সময় এগুলো কেটে খাওয়া হয়। এগুলো দিয়ে আমরা নানা রকম পিঠে বানাই। এই তালকরম দিয়ে আমি ঠিক এই সময় আগের বছরে তো একটা রেসিপি শেয়ার করেছিলাম, তো তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর আজকেও এই তালকরম দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। এই ধরনের আরও রেসিপি আমার জানা আছে, আপনারা যদি চান তো আমি আরও রেসিপি শেয়ার করতে থাকবো তালকরমের। আর কি বলবো, এগুলো হয়তো অনেকেই খেয়েছেন, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই শাঁসগুলো ভীষণ প্রিয় আমার, শুধু আমার না আমাদের বাড়ির সবার, মানে ছাড়াতে ছাড়াতে অর্ধেক শেষ হয়ে যায়। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমি এবার বেটে নিচ্ছি। আমি এখানে কিছু জিনিস নিয়েছি ফুলুরিটা বানানোর জন্য। এখানে নিয়েছি এক বাটি ময়দা, চিনি আছে, আর আছে সুজি নিয়েছি হাফ বাটি, লবণ আছে, এটা আছে হচ্ছে আপনার খাবার সোডা, আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেবো, ময়দাটা একটুখানি চেলে নিচ্ছি। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি, এই ছোটো চামচটার এক চামচ আমি লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, আমার যতটা লাগছে আমি দিচ্ছি। এখন আমি হাফ বাটির মধ্যে চিনি দিয়েছি, পরে একটু চেক করে দেখে নেবো, যদি মিষ্টিটা লাগে আর একটু দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে আমি মাখতে থাকছি। বছরের সার এগুলো খেতে হয়, তোমরাও বানিয়ে খেও, এই সময় তো পাওয়া যায়। খুব মিহি করে মাখতে হবে কিন্তু। এবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার মা যে তাল করমটা বেটে দিলেন না, ওই শাঁসটা ওইটাই দিয়ে দিচ্ছি। এই শাঁসটাকে না খুব মিহি করে বাঁধবেন। খুব ভালো করে ফেটে নিয়েছি, এখন সুজিটা যাতে একটু সেট হয়ে যায় তার জন্য আমি
কুড়ি মিনিটের জন্য ঢাকাতে রেখে দিচ্ছি। কুড়ি মিনিট হয়ে গেছে, আমি আরেকটুখানি ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাবার সোডা। খাবার সোডাটা আগে দেবেন না, খাবার সোডাটা কুড়ি মিনিট পরে দেবেন। আমি কুড়ি মিনিট ঢাকাতে রেখে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে যেমন দিলাম ঠিক এরকমভাবেই দেবেন। দিয়ে আবার একটুখানি ফেটিয়ে নেব। আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিই। সাদা তেল দিয়ে দিলাম, এইটুকু তো হবে না, একটু বেশি করে তেল দিতে হবে। মা এই ছানাটা খুব ভালো করেন, মানে বেশ গোল গোল মতো হয়। তাই এর আগে মা তালের ফুরুলি ছেড়েছিলেন, আমার যখন শরীরটা খারাপ হয়েছিল তখন তালের ফুরুলি মা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলেন। তো ভীষণ গোল গোল হয়েছিল ফুরুলিগুলো, যেন মাকে দিয়ে দিয়েছে এই দায়িত্বটা, মা ছাড়ছেন। দেখলেন তো আমার কথাটা কিরকম মিলে গেল, আর দেখুন কিরকম বড় বড় আর গোল গোল হয়েছে। এটা এই দেখুন হালকা বাদামি করে এটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ফুরুলিটা ভাজার সময় না ওনারে আঁচটাকে একটুখানি জোরে রাখবেন, আর আঁচটা যেন বরাবরই একই রকম থাকে, তাহলে ভালোভাবে ফুলবে আর জিনিসটা খুব ভালোভাবে ভাজাও হবে। এবার তুলে নাও, এই তো নিন মাদি। সব ফুরুলিগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি। গরম গরম ফুরুলি এবার বাবু আবার ফুচকা নেওয়ার মতো পাতাটাকে মুড়ে নিয়েছে, পুড়ে যাবে, গড়িয়ে যাবে। গরম গরম যা লাগছে না, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতরটা আমি আবার ভেঙে দেখাচ্ছি। তোমাদেরকে যেমন বললাম বছরের স্বাদ, তোমরাও করে খেয়ো, দেখবে তোমাদেরও ভালো লাগবে।